এতে 100 পিস ধরে যাবে তো 10 মিনিট তো আসতে লাগে আর যেতে লাগে মাঝে 1 ঘন্টা গাড়ি নেই এখন বাজে 2:30 আর জাস্ট এখনি শুরু হবে হোম টাটা সাবধানে যাবি নেহার কাঁচা হাতে কিছুটা ব্লগ হয়েছে আর কিছুটা সামলেছি আমি তো যাই হোক সবকিছু মিলিয়ে এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব গুড আফটারনুন গাইস ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে 26 তারিখ আজকে শনিবার আর আজকে নেহার বাড়িতে কালীপূজো আর আমি জাস্ট কিছুক্ষণ আগে অফিস থেকে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে এই পাঞ্জাবিটা পরে রেডি নেহার বাড়ি যাব অ্যাকচুয়ালি আমার গতকাল থেকেই ওখানে থাকার কথা বাট যেহেতু নেহার বাড়ি থেকে আমার বাড়ির ডিস্টেন্সটা বাইকে মাত্র 10 মিনিট আর যেহেতু আমাদের অফিস থেকে নেহার বাড়ি মাত্র 5 মিনিট লাগে তো ওই জন্য ভাবলাম যে সকালবেলা অফিসটা করে এসে তারপরে বিকেলবেলা ফ্রেশ হয়ে একেবারে যাব তো যাই হোক যাওয়ার সময় একটা মিষ্টি দোকানে দাঁড়াবো ওখানে অনেক কিছু মিষ্টি সন্দেশ কেনার আছে আর ওখানে কিছু বাচ্চারা আছে যাদের জন্য আমি চকলেট ক্যাডবেরি এগুলো নিয়ে যাব আর বাই দ্য ওয়ে আমি আগে চলে যাচ্ছি বাবা মা সিনু বিকাশ দা এরা আসবে পরে সন্ধ্যাবেলার সময় আর এরা আসার সময় একবার বেহালা হয়ে আসবে কারণ বেহালায় নেমে ওরা ওই ফল মিষ্টি সন্দেশ এসব অনেক কিছু কেনার আছে কিনে তারপরে যাবে ওদের বাড়িতে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আজকের ভিডিওটা হচ্ছে নেহার বাড়িতে কালীপুজোর ব্লগ তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ রসগোল্লা এটা কি 10-এর আর এটা কি 7-এর আর এই মাঝে গুড়েটাও 10-এর মাঝে গুড়েটাও 10-এর আর তোমার এখানে ক্যাডবেরি ডেয়ারি মিল্ক চকলেট এসব আছে দুটো আমি দুই জায়গায় দেব না এক জায়গায় দেব দুই জায়গায় দিলে দুই জায়গায় না এক জায়গায় দিন ওই হাঁড়ি আছে না হাঁড়ি নেই প্লাস্টিক হাঁড়ি নেই আপনার কাছে এই কন্টেনারটা দেখি এতে 100 পিস ধরে যাবে তো এখন কি তোমরা হাঁড়ি টাড়ি রাখো না কিছু হাঁড়ি রাখো না কি কি আছে এখানে এই কিসেস গুলো ভালো হবে তো চকলেট তো ভেতরে আচ্ছা আচ্ছা তাহলে এটা 3টে দিয়ে দেবেন তো গাইজ এখানে ফুল চলে এসছে আর এতক্ষণ ফুল সাজাচ্ছিল ওর আমরা ঠাকুর আনতে যাব তো আমিও রেডি হয়ে গেছি ও একটু আগেই এসছে দিদাও এখানে রেডি এটা হচ্ছে বরণ ডালা সাজানোর জন্য যা যা লাগে সেগুলো নিয়ে দিদা দাঁড়িয়ে আছে বরণ ডালা সাজাবে এটা তোর জন্য থ্যাংক ইউ এখানে দিদা বরণ ডালা সাজাচ্ছে এই যে না বরণ ডালা না এটা মানে ঠাকুরের ভোগের লুচি হচ্ছে না লুচি ভাত হবে হচ্ছে এখানে ফুল আছে জামাই বাবু এখানে টুনি লাইট লাগাচ্ছে পিছে ছিল তখন শসা আছে আঙ্গুর আছে আপেল আছে কুল আছে আর শাকাল আর শাকাল আমি এখন চা খাচ্ছি তুই এখন চা খাচ্ছিস আচ্ছা এই হচ্ছে ছোট মেশোর মেয়ে টিনু কালীপূজাতে সারা রাত জাগবি তো আমার সঙ্গে জাগবি তো সত্যি আর ধুনুচি নাচে নাচবি তো নাচবি তো ব্যাস ব্যাস তো গাইজ আমরা এখন ঠাকুর আনতে এসেছি এই প্রতিমা ঘরে তবে আমাদের মাটির ঠাকুর নেওয়া হবে না আমাদের ভিতরে ঠাকুর ছিল সেটা রং করতে করতে দেওয়া হয়েছিল এটা কি পাতা দাদু পান পান এত পান লাগে তুমি কখন এসছো তুমি কখন এসেছো পুটু এসেই এসেই সব ওর জুনিয়র টিম পেয়ে গেছে খেলা শুরু তাই তো পুটু যা চলে যা ওইদিকে চলে যা অল রাইট তো গাইস এখানে পূজোর জোগাড় যন্ত্র শুরু আর ওখানে ছোট মাসি এখানে বেলপাতা হচ্ছে 108টা বেলপাতা হচ্ছে যেটা হোমেতে লাগে ওইটাই মাসি গুনে গুনে রাখছে আর এখানে দাদু পানপাতা বেলপাতা সাজাচ্ছে আর ওখানে ওই যে তারামায়ের মূর্তিটা দেখছো এটা হচ্ছে নেহাদের বাড়িতে প্রতিষ্ঠা করা তারামায়ের মূর্তি আর ওটা হচ্ছে পেতলের মূর্তিটা ওই জন্য ওটাকে নতুন করে পলিশ করিয়ে আনা হয়েছে এবং আজকে ওই ঠাকুরটা পুজো হচ্ছে আর এখানে সমস্ত কিছু রেডি যেমনটা তোমরা দেখছো ব্রাহ্মণ কিছুক্ষণ আগে এসে উপস্থিত পেয়ে গেছিস বন্ধুদের পেয়ে গেছিস খেলা শুরু আস্তে 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 এখানে তোর কান ধরছিস কেন তার কান ধরছিস কেন ফুটু এখানে এসে ওদের বন্ধুদের পেয়ে গেছে আর খেলা শুরু কি খেলছো
কি খেলছো তোমরা? খেলনা বাটি। গাইজ এখানে সব খাবার আজকের আইটেম রাখা আছে। এখানে আছে ফ্রাইড রাইস, এটা হচ্ছে আলুর দম, ওইটা হচ্ছে নবরত্ন, এটা চাটনি। তোমার এখানে কোনা কেউ ধরবে না, মাস্ক খুলো। তোমার আজকে তারা মায়ের পুজো হতে তোমার কেমন লাগছে? এখানে ঠাকুর পুজোর ফুল চলে এসছে, এখানে জবা ফুলের মালা, ধুতরা ফুলের মালা, এখানে ফল, আর ওখানে যারা পুজো দেবে তাদের প্যাকেট, আর এখানে মায়ের ভোগ রেডি, সবকিছু রেডি যেমনটা তোমরা দেখছো। আর এটা হচ্ছে অপরাজিতার মালা আর জবা ফুলের মালা দিয়ে খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে, আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে তারা মায়ের পুজো। এখন বাজে 10:30, আর ওখানটায় বিকাশদার গাড়ি দাঁড়িয়ে আছে। এক্ষুনি বাবা মা বিকাশদার সিনু জাস্ট বেরিয়ে যাবে বাড়ির দিকে, আর আমি যাব কালকে। টাটা, সাবধানে যাবি। হ্যাঁ সাবধানে যাও। সাবধানে যাও দাদা, শুনো টাটা। আমরা এখন খেতে বসেছি, আর মাসি, এটা ছোট মাসি, দিদা ওখানে বসে আছে, ওখানে ও বসে আছে, চারজন। একটু আগে বাবা মা ওরা খেয়ে এক্ষুনি বেরিয়ে গেল, বেরিয়ে যেতে আমরা খেতে বসেছি, মা ওখানে পুজোতে বসেছে। আজকে মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর আলুর দম, এটা হচ্ছে নবরত্ন। এখন বাজে 12:05, আর আমি আর নেহা একটু বাইরের দিকে এসেছি, আর এখানে একটা বড় লরি পাস করছে আমাদের সামনে থেকে। বাবা, পুরো ধুলো উড়িয়ে ঝড় বইয়ে দিয়ে গেল। অলরাইট, তো গাইস এখন বাজে 12:05, আর বাড়িতে শুরু হয়ে গেছে পুজো। ভেবেছিলাম আজকে পুজোর ভালো করে ভ্লগ করব, কিন্তু অতটাও ভালো ভ্লগ করতে পারিনি, কারণ এত ঢাকের আওয়াজ, মিউজিক, বাড়িতে এত ভিড়। তাই আমি আর নেহা খানিকটা বাইরে বেরিয়ে এসে এখন ভিডিওটা করছি, আর আমরা জাস্ট কিছুক্ষণ আগে খেয়ে এই বাইরে হাঁটাহাঁটি করছি। আর আজকের মেনুতে ছিল ফ্রাইড রাইস, আলুর দম, নবরত্ন, চাটনি, পাঁপড়, মিষ্টি, এইসব যেমনটা হয় কি আর পুজো বাড়িতে। তো যাই হোক, এখন আমরা বাইরে ঘোরাঘুরি করছি, কিছুক্ষণের মধ্যে অঞ্জলি শুরু হবে, যতটা সম্ভব তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, এটা আমার শ্বশুর বাড়ি, এখানে আমি প্রপারলি খুলে মন খুলে ভ্লগও করতে পারছি না, আর ওই জন্য আমি নেহাকে বলছি তুমি ভ্লগটা করো। এতদিন ধরে আমার সঙ্গে 15-20টা ভিডিও বানানোর পর একটুও ভ্লগিংয়ের কিচ্ছু শেখেনি, যেটা আজকে আমি দেখতে পেলাম। তো যাই হোক, মোটামুটি নেহার কাঁচা হাতে কিছুটা ভ্লগ হয়েছে, আর কিছুটা সামলেছি আমি। তো যাই হোক, সব কিছু মিলিয়ে এই ভ্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ওকে কিন্তু আমার বাড়ির লোক সবাই বলছে তুমি করো, ভিডিও করো না। হ্যাঁ, বাই দ্য ওয়ে, এটাও কিন্তু আমি এটা কিন্তু একটা জিনিস ফলো করলাম যে এ বাড়িতে সবাই, ম্যাক্সিমাম লোক কিন্তু সাপোর্টিভ, মানে এই যে ভিডিও করা বা ভ্লগ কালচার এর সঙ্গে কিন্তু ওয়াকি বহাল, এবং আমাদের ভিডিওগুলো খুব অ্যাপ্রিসিয়েটও করেছে অনেকে। বাইরে থেকে যারা গেস্ট এসেছিলেন ওরা রীতিমতো নেয়াকে বলছে তোর ভিডিও কিন্তু আমি দেখি, খুব ভালো লাগে, সাবস্ক্রাইব করে দিয়েছি কিন্তু, তো শুনে খুব ভালো লাগছিল। তো যাই হোক, ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আর নেক্সট কী হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। জাস্ট এক্ষুনি শুরু হবে হোম, যেমনটা তোমরা দেখছো এখানে হোমের প্রিপারেশন চলছে, আর ওখানে 108টা কেবিন। তো গাইস এখন থেকে 5 বাজে, ওখানে মাসি আর দিদা 108টা যে প্রদীপ জ্বালাতে হয় হোমের সময় জ্বালাচ্ছে, আর এখানে হোম হচ্ছে মায়ের নামে সংকল্প হচ্ছে।
লাইট। তো গাইস এখন বাজে 4:10, আর কিছুক্ষণ আগে আমাদের পুজো শেষ হলো। আর পুজো শেষ হওয়ার পর আমরা এই সবাই মিলে, আমি, নেহা আর পূজা চা খেতে বেরিয়েছি। আর এখানে চারিদিকে ঘন কুয়াশা, তার মাঝখানে একটা চায়ের দোকান খোলা। ওই চায়ের দোকানে আমরা তিনজন যাচ্ছি চা খেতে।